সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মনীশ্বর চৌধুরী করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন। 13ই জুন তিনি করোনা আক্রান্ত হন। 27 জুন শনিবার তার করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে। 52 বাংলা সিলেট প্রতিনিধি জাহিদুর রহমান জাহেদের সাথে কোভিড-19 থেকে সুস্থ হওয়া নিয়ে কথা বলেছেন এই স্বাস্থ্য কর্মকর্তা। আসলে আপনারা জানেন যে কোভিড-19 একটি মহামারী এবং সারা পৃথিবী এই মহামারীতে আতঙ্কিত এবং সারা পৃথিবীর সম্পূর্ণ কার্যক্রম এই মহামারীর জন্য প্রায় বন্ধ হয়ে গেছে। তো আমি আমার মেডিকেল অফিসার ডিএস কন্ট্রোল ডাক্তার শাহনাজ এবং আমার অফিসের অফিসের স্টাফ জনাব মাসুদ সাহেবকে নিয়ে আমরা 7 তারিখে 5 জন করোনা রোগীর বাড়িতে ওনাদের আমাদেরই ওনারা স্টাফ ওনারা করোনা আক্রান্ত ছিলেন রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আমরা দেখতে দিই। তো 7 তারিখে দেখতে যাওয়ার পরে আমরা 5টা বাসায় ওনারা বাসায় আইসোলেশনে ছিলেন চিকিৎসাধীন। তো দেখতে যাওয়ার পরে আসার পরে দেখা গেলো যে আমাদের ড্রাইভার করোনা আক্রান্ত হয়ে গেছে। তো তাকে করানোর পরে আমিও 8 তারিখ থেকে 8, 9, 10, 3 দিন আমার দেখি বাসায় প্রচণ্ড জ্বর উঠছে। 10 তারিখে যখন আমি আবার হাসপাতালে আসলাম, হাসপাতালে আসার পরে আমিও আমার টেস্ট দিলাম এবং 13 তারিখে রিপোর্ট পজিটিভ এসেছে। তো বুঝা গেল যে আমরা যে আমাদের যে আক্রান্ত রুগী যাদের আমরা দেখতে গিয়েছিলাম ওনাদের মাধ্যমে কোনো না কোনো জায়গা থেকে আমরা আক্রান্ত হয়েছি। এই দুইটা কারণে আমি অনেক বেশি আতঙ্কগ্রস্ত ছিলাম। আমি একজন পেশায় চিকিৎসক, সেই সাথে আবার বয়সের ব্যাপারটাও একটা গুরুত্বপূর্ণ ইয়ে। কিন্তু আপনাদের সবাই দোয়া এবং ভালোবাসায় আমি আবার আমার কর্মস্থলে ফিরে আসতে পেরেছি, এই জন্য সবাইকে আমি ধন্যবাদ। আমি আপনার যে প্রশ্নটা করেছেন যে আমি কিভাবে জিনিসটাকে লক্ষণগুলো ছিল, লক্ষণগুলোর মধ্যে আমি বললাম যে আমার জ্বর হয়ে গেছিল, জ্বর ছিল 3 দিন। তারপর গলা আমার প্রচণ্ড কাশি ছিল এবং বাম থেকে বুকে ব্যথা ছিল, শরীরে প্রচণ্ড ব্যথা ছিল, এগুলো ছিল। প্রথম থেকে জ্বর 3 দিন 4 দিন পরে কমে গেছে, কিন্তু জ্বরের সাথে সাথে পরবর্তীতে প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশন কাজ করতেছিল। করোনার একটা বিরাট বর্তমানে লক্ষণ ডিপ্রেশন কাজ, কোনো কাজে আর মন বসতেছিল না, ভালো লাগতেছিল না এবং কেমন যেন একটা অনীহা লাগতেছিল। এই জিনিসটা এখনো আমার মধ্যে আছে, এখনো আছে। এটা এখনো যায় যে বেসিক্যালি এটা একটা ভাইরাসের জন্য শুরু, এর জন্য কোনো ঔষধের কোনো প্রয়োজন নেই। যেগুলা বিভিন্ন সময় বলা হচ্ছে, আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আন্তর্জাতিকভাবে হাইড্রোক্সিক্লোরোকুইনের কথা বলা হয়েছিল, ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলছিল, কিন্তু পরবর্তীতে বন্ধ করে দিচ্ছে যে না এটা কোনো কাজ করে না। ভাইরাস রোগগুলোর জন্য এবং এই ভাইরাসটার জন্য কোনো স্পেসিফিক অ্যান্টিভাইরাল ড্রাগ তৈরি হয় না। কিছু ওষুধ হলে সিমটোমেটিক, সিমটোমেটিক মানে আমার জ্বর আছে বা গায়ে ব্যথা আছে, আমি জ্বরের জন্য প্যারাসিটামল দিতে পারি। আমার গলা ব্যথা আছে, কাশি আছে, আমি কাশির জন্য অ্যান্টি কাশির কিছু ওষুধ খাইতে পারি বা গলা ব্যথার জন্য অ্যান্টি হিস্টামিন গ্রুপের কিছু ওষুধ খেতে পারি বা আমার ইমিউন বুস্ট আপের জন্য আমি একটু মনে করেন ভিটামিন সি, জিঙ্ক বা ক্যালসিয়াম আমি খেতে পারি। এই এই ওষুধগুলো এগুলো আমিও খেয়েছি ইমিউন বুস্ট আপের জন্য, কিন্তু স্পেসিফিক কোনো ঔষধ এই রোগের নেই। এই রোগের জন্য আপনাকে দুইটা ট্রিটমেন্ট প্রোটোকলে বলা আছে যে আমার অক্সিজেন স্যাচুরেশন যখন কমে যাবে আমাকে অবশ্যই অক্সিজেন দিতে হবে, আর এতে প্লেটিলেটে থ্রম্বোসিস হয়ে যায়, একটা সমস্যা হয়ে যায়, থ্রম্বোসিস হয়ে হঠাৎ করে হার্ট অ্যাটাকে মানুষ মারা যেতে পারে। এই জন্য যারা হাসপাতালে ভর্তি হন বা যাদের অক্সিজেন স্যাচুরেশন কমে যায় এন্টি প্লেটিলেট ড্রাগ তাদের প্রয়োগ করা হয় থ্রম্বোলাইসিসের জন্য, এইটাই এদের স্ট্যান্ডার্ড। আর কোনো বিভিন্ন ধরনের ঔষধের কথা প্রায় বিভিন্ন জায়গাতে বলা হয় বা ফেসবুকে আসে, বিভিন্ন জায়গাতে আসে। প্রধানমন্ত্রীর যে মাননীয় যে চিকিৎসক আমাদের এবিএম আবদুল্লাহ স্যার, উনিও কিন্তু বলেছেন যে অপ্রয়োজনীয় ঔষধের মজুদ রাখার কোনো প্রয়োজন নেই, ওই প্রয়োজনীয় ঔষধ খাওয়ার কোনো প্রয়োজন, অ্যান্টিভাইরাল এটার জন্য নির্দিষ্ট কোনো ঔষধ এটাই কিন্তু বলা। আসলে আমরা মানব জাতি বাংলাদেশে যেমন আমি আমার আমেরিকাতে আমার আত্মীয় স্বজন আছে, ইউরোপীয় বিভিন্ন দেশে আছি, সব দেশে একই রকম, মানে সুযোগ থাকলে ওই ওইখানেও ওই কানাডার আকাশে আর আমেরিকার আকাশে দুইটা চাদর সে এখানে দেখার জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। এই এই ধরনের সব জায়গাতে মানুষের মানে জন্মগত যে ইয়েটা সবার একই রকমই প্রায়, তবে উন্নত দেশগুলোর পরিকাঠামো অনেক শক্তিশালী বিধায় তারা এগুলো অনেক সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে।
আর আমাদের দেশ হচ্ছে সবচেয়ে জনবহুল একটা দেশ, আমাদের শিক্ষার হার অনেক কম, আমাদের সচেতনতার লেভেলটা আমাদের শিক্ষিতদের মধ্যে অনেক। মনে করি যে আমরা সচেতন হব নিজের স্বাস্থ্যের জন্য, আমরা সচেতন হব নিজের পরিবারের জন্য। আমার মেসেজ হচ্ছে আপনাকে নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য আপনি ভালো থাকবেন, আপনি মাস্ক ব্যবহার করুন, আপনি আপনি বাইরে যাবেন একটা মাস্ক যাবেন কার জন্য ব্যবহার করবেন, আপনি ব্যবহার করেন, আপনি যে বাড়িতে ফিরে আসবেন আপনার সন্তানরা আছে, আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার স্ত্রী আছে, তাদের সেফটির জন্য আপনি একটা মাস্ক ব্যবহার করুন, আপনি হাত ধুইবেন তার আপনার পরিবারের জন্য। মানুষ তো তার পরিবারকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর মানুষ যদি তার পরিবারকে ভালোবাসে আর পরিবারের প্রতি যদি সে যত্নশীল হয় তাহলে সে নিজেই তার অভ্যাস পরিবর্তন করবে। আর অভ্যাস পরিবর্তন শুধুমাত্র তিনটা জিনিস আমরা করবো, একটা আমরা মাস্ক ব্যবহার করবো, আমরা একটা হাত সাবান দিয়ে হাত ধুইব, এবং আমরা গ্যাদারিং জায়গাগুলো পরিহার করবো, যেখানে বেশি মানুষের সমাগম হয় এই জায়গাগুলো পরিহার করবো, আমরা এমন ভাবে চলবো অপ্রয়োজনীয় আমরা চলাফেরা বন্ধ সেভ করবো। শুধু একটা কথা মনে রাখবেন, আমি আমার নিজেকে এবং আমার পরিবারকে সেভ করবো, এই দুইটা যদি সেভ করতে পারি আমার সমাজ আমার দেশ নিরাপদ। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা, বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।